আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার কাছেও দূরে সকল বন্ধুরা কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সবাই একটা গায়ে হলুদের অনুষ্ঠানে যাচ্ছি। আয়েজের শরীরটা আল্লাহ রহমতে অনেকটা ভালোর দিকে, তো আমি যেতে চাইনি, তারপরও ও বলছিল আম্মু চলো, কিছু হবে না, তো ভাবলাম হয়তো বা গেলে একটু ভালো লাগবে। তো আমি বড় আপু আলী দুলা ভাই তো আগেই চলে গিয়েছে কাইফকে নিয়ে, তো আমরা সবাই একসাথে গেলাম। এই তো চলে এসেছি কনের বাসায়, এটাই হচ্ছে কনে। ওকে মেহেদি দিয়ে দিচ্ছিল ওর এক আপা। আসলে ঘরোয়া পরিবেশে হঠাৎ করে ওর বিয়েটা ঠিক হয়েছে। আসলে মাঝে মাঝে হঠাৎ করে এ ধরনের অনুষ্ঠান ভালোই লাগে, অনেক মজা হয়। তো ওর বিয়েটাও তাই হয়েছে, ওর বিয়েটা দুই দিনের মধ্যেই ঠিক হয়ে গিয়েছে এবং বিয়ে হয়ে যাবে। আজকে হলুদ বিয়ে, গায়ে হলুদ। তোকে মেহেদি দিয়ে দিল ওর এক আপু, মেহেদিগুলো খুব সুন্দর হয়েছে ডিজাইনটা। তো ভিউয়ার্স, করোনাকালীন সময়ে ঘরোয়া পরিবেশে হঠাৎ করে বিয়ে, গায়ে হলুদ কীভাবে হলো সেটাই আপনারা আজকে একটু উপভোগ করুন আমার ভিডিওটিতে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে ইনশাল্লাহ।
তো ভিউয়ার্স, এতক্ষণ আপনারা আমার ভিডিওতে গান এবং গায়ে হলুদের অনুষ্ঠানটি উপভোগ করলেন। তো এখন একটু আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে কনের ছোট ভাই, ইমিডিয়েটলি ছোট ওর, ওরা দুজনই পিঠাপিঠি। তো ও আসলে কান্না না করে পারল না, ভাইকে ছেড়ে চলে যাবে সেজন্য ওর খুবই মন খারাপ ছিল। তো আসলে আমাদের সবাইকেই একদিন না একদিন শ্বশুরবাড়ি যেতে হয়। তো এটাও হচ্ছে আর একটা ছোট ভাই, ওকে ধরেও অনেক কান্না করছিল। তো আসলে আমরা যারা এখানে সবাই উপস্থিত যারা ছিলাম সবারই একটু মন খারাপ হয়ে গিয়েছিল, আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল। তো এই প্রথম আসলে আমার ছেলে আয়াজ কাউকে গায়ে হলুদ দিচ্ছে, ও তো খুব লজ্জা পাচ্ছিল, মাস্কই খুলছিল না মুখ থেকে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্টস করে জানাবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু বানিয়ে পাশে থাকবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ।